খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে স্বাগত আচ্ছা আপনাদের কখনো মনে হয় না যে বেশিরভাগ মানুষের হৃৎপিণ্ড শরীরের বাম দিকে সামান্য সরে থাকে কেন কেন ডিএনএ প্রায় সবসময় ডানাতের হেলিক্সে হয় আলফা হেলিস হ্যাঁ আলফা হেলিস প্রোটিনের বিল্ডিং ব্লকের ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে চিরালিটি বা হস্তগততা জীববিজ্ঞানে ব্যাপক তবু এর পেছনের কারণগুলি প্রায়শই রহস্যময় থেকে জ্যান জুকারবাগ বাউহার সান ফ্রান্সিসকোর একজন বায়োফিজিস্ট এবং গবেষক গ্রেক হুবার ত্রিভুজাকার জালিতে বসবাসকারী একটি সাধারণ অ আকৃতি ব্যবহার করে এই প্রশ্নগুলি এবং আরও অনেক কিছু অন্বেষণ করতে তিন বছর অতিবাহিত করেছেন এবং এটি খুব কম একাডেমিক মনোযোগ পেয়েছে সারা বিশ্বে টাইলা তিনি এবং তার সহযোগীরা ক্রেক নেস্ট, ওয়াল্টার ট্রাম এবং রবার্ট জিভ এর চিরায়ত সম্পর্কিত অপ্রত্যাশিত বৈশিষ্ট্যগুলি খুঁজে পেয়েছেন তাদের গবেষণাটি সম্প্রতি ফিজিক্যাল রিভিউ রিসার্চ জার্নালে প্রকাশিত হয়েছে ছয়টি সমভাব একটি হেক্সিয়াম দ্বারা গঠিত স্পিংসের একটি অন্তর্নিহিত হাত রয়েছে যা বাম বা ডান হাতে অভিযোজনে আসে এটি একমাত্র পরিচিত অপ্রতিসম হেক্সিয়াম যা নিজের প্রতিটি ক্রমকে টাইল করতে পারে যার অর্থ এন ফ্যাক্টর দ্বারা স্কেল করা সমস্ত স্পিংসকে এন আর এন ছোটো একক স্প্রিংস দ্বারা টাইল করা যেতে পারে অন্য কথায় একটা অর্ডার দুই স্পিংস চারটি স্পিংস টাইল থেকে তৈরি করা যেতে পারে একটি অর্ডার তিন স্প্রিংস থেকে বা একটি অর্ডার তিন স্পিংস নয় থেকে তৈরি করা যেতে পারে ইত্যাদি ইত্যাদি টাইল বিন্যাস বা বিন্যাসের সংখ্যা একক একক স্প্রিংস থেকে শুরু করে ছোট থেকে শুরু করুন এক এক চার ষোলো কিন্তু দীর্ঘ সময়ের জন্য নয় একটি টাইলিংয়ে স্প্রিংসের সংখ্যা বাড়ার সাথে সাথে সম্ভাব্য লেআউটের সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পাই যায় উদাহরণস্বরূপ একটি অর্ডার পাঁচ স্প্রিংসের একশো তিপ্পান্নটি সম্ভাব্য টাইলিং রয়েছে নিচে আমরা দেখাম আমাদের স্ক্রিনে যে অর্ডার ছয়ে প্রায় বাহাত্তর হাজার ঠিলিং রয়েছে এবং অর্ডার তেরোটি দশ বা দশ থেকে তিরিশটি এটি তিরিশটি শূন্য সহ টাইলের অসাম্যতা চির্যালিটি অন্বেষণ করার জন্য সমৃদ্ধ উপায় প্রদান করে পাশাপাশি দুটি টাইলস রাখার সহজ ব্যাপারটা বুঝে নিন দুটি স্পিংস টাইলের একটি ডায়ার গঠনের জন্যে ছেচল্লিশ বা ছাতচল্লিশ আপনি কিভাবে গণনা করেন তার উপর নির্ভর করবে বিভিন্ন উপায় রয়েছে বিপরীতভাবে দুটি ইউনিট স্কোয়ারের জন্য একটি ডায়ার গঠনের জন্য শুধুমাত্র একটি উপায় আছে এবং এগুলিকে এমনভাবে টাইল করা যেতে পারে যাতে তাদের কম চিরাল শক্তি থাকে যার অর্থ বেশিরভাগ প্রতিবেশী স্প্রিংস একই বা উচ্চ চিরাল শক্তিতে থাকে হুবর সান ফ্রান্সিসকো বায়োহাবের থিওরি গ্রুপের নেতা জোর দিয়েছেন যে এই প্রচেষ্টাটি একটি বিমূর্ত অনুশীলনের চেয়ে বেশি ছিল তিনি উল্লেখ করেন যে জ্যামিতি এবং চিরালটি উভয়েরই জীবাঙ্গনের সাথে গুরুত্বপূর্ণ কিছু প্রায়শই উপেক্ষিত সংযোগ রয়েছে উদাহরণস্বরূপ ভাইরাস ক্যাপসিডগুলির একই জালির উপর ভিত্তি করে একটি জ্যামিতিক প্রতিসাম্য রয়েছে মহাবিশ্বের একজনকে অন্যের ওপর হাত দেওয়া উচিত নয় তবে স্কেলের পর স্কেলে চিরাল পছন্দগুলি আবির্ভূত হয় হুবার বলছেন চিরালিডি খুব রহস্যময় হতে পারে এবং স্প্রিং স্টাইলসের আশ্চর্যজনক চিরাল বিতস্ক্রিয়া এই কাজের জন্যে প্রেরণা ছিল